গাইবান্ধা পাঁচ আসনে উপনির্বাচন স্থগিত, ভোট চুরি সচক্ষে দেখেছি বললেন সিইসি, কমিশনের সিদ্ধান্তে আওয়ামী লীগ প্রার্থীর ক্ষোভ। দেশ যাতে বৈশ্বিক দুর্ভিক্ষে না পড়ে সেজন্য প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী, কৃষিজ উৎপাদন বাড়ানোর আহ্বান। নকল প্রসাধনীতে বাজার সয়লাব, ব্যবসায়ীদের সতর্ক করল ভোক্তা অধিকার। শুনছিলেন প্রসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। ভোট কেন্দ্রের গোপন কক্ষে একাধিক ব্যক্তির প্রবেশ এবং একজনে ভোট অন্যজনের দেয়াসহ নানা অনিয়মে পণ্ড হল গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন। দুপুরের এ নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, ভোটে মোটা দাগে অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ কেন্দ্রে থেকে সিসিটিভিতে তারা দেখেছেন। এরপরে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। সকালে নির্ধারিত সময়ে শুরু হয় গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ, কিন্তু জোর করে ভোট কেন্দ্রের গোপন কক্ষে বিভিন্ন ব্যক্তির প্রবেশ এবং একজনের ভোট দিচ্ছেন আরেকজন, এমন সব অনিয়মের অভিযোগ আসতে থাকে একের পর এক। 9:50 দিকে অতর্কিতভাবে কিছু বহিরাগত কেন্দ্রের মধ্যে প্রবেশ করে তাকে বলে আমরা ভোট বর্জন করলাম, এখানে আর ভোট হবে না। তারা তাদের এজেন্টদের এবং সাধারণ ভোটার যারা আছে তাদেরকে ভয়ভীতি দেখে কেন্দ্র থেকে মারধর করে নিয়ে চলে যায়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে বসে সিসি ক্যামেরায় এসবই মনিটরিং করেন কমিশনাররা। প্রথমে 145 কেন্দ্রের মধ্যে 44টি ও পরে সবগুলো কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। অনেক কেন্দ্রে আমরা গোপন ভোট কক্ষে অবৈধ অনুপ্রবেশ লক্ষ্য করেছি এবং অবৈধভাবে প্রবেশ করে ভোটারকে ভোট প্রদানে হয়তো সহায়তা করছেন বা বাধ্য করছেন, এটা আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি। আমাদের কাছে মনে হয়েছে ভোট গ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ফলে আমাদের দৃষ্টিতে মনে হয়েছে যে ইম্পার্শিয়ালি ফেয়ারলি ভোট গ্রহণটা সম্ভবপর হচ্ছে না। নির্বাচনী অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিইসি। নির্বাচনটা কেন বন্ধ হয়েছে এই জিনিসগুলো বিভিন্ন দিক থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এই আসনের নির্বাচন দিয়ে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারবো এবং আমাদের জন্য আগামী নির্বাচনগুলি যাতে সুন্দরভাবে আরো সুন্দরভাবে করতে পারি, মানে সেইটা একটা দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যায়। এদিকে ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা, করেছেন বিক্ষোভ মিছিল। আমরা ভোট দিতে আসছি এবং গন্ডগোল দেখে ভোট দিতে পারিনি, কাজে লাগে গেছিল যে আবুল মার্কা পার্টিরা এসে এই সেন্টার উপর হামলা করেছিল, এই জন্য ভোট দিতে পারিনি। বাবার বাড়ি ওটা মার বাড়ি ওই জায়গায় সব আমার এখানে, আমি কেন ভোট দিতে পারলাম না, আমি ভোট দিতে চাই, ভোট দিতে কিচ্ছু কেন। গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন পাঁচজন প্রার্থী, তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকিরা ভোট শেষের নির্ধারিত সময়ের ঘণ্টা চারেক আগেই একযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন গাইবান্ধা পাঁচ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কমিশন একতরফা সিদ্ধান্ত নিয়েছে, দ্রুততম সময়ে ভোট গ্রহণের দাবি জানান রিপন। সকাল থেকে সাধারণ ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে আসছিলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অজ্ঞাত কারণে দুপুর 2:30 নির্বাচন কমিশন পুরো নির্বাচন স্থগিত করে, যা সাধারণ ভোটার এলাকাবাসীকে সম্পূর্ণ বিস্মিত হতবাক ও ক্ষুব্ধ করেছে। জনগণ গভীরভাবে ক্ষুব্ধ, ব্যথিত ও মর্মাহত, তবুও বৃহত্তর স্বার্থে আমরা জনগণকে শান্ত করেছি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী বছর বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে সবাইকে কৃষিজ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কৃষিপণ্যে আমদানির নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল হতে চায় দেশ। আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো সরকারই দেশে কৃষক ও কৃষির স্বার্থ নিয়ে ভাবেনি বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা।
দেশের কৃষি খাতে অনবদ্য অবদানের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবার 44 ব্যক্তি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হলো। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1425 ও 1426 তুলে দিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, বীজ, সার ও মূলধনের জন্য কৃষক নিপীড়িত হয়েছিল বিএনপি জামাত জোটের আমলে, আর কৃষি সেবাকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। এর আগে যত মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় ছিল, তারা বীজ উৎপাদনও নিজেরা করতে চায়নি, সব নাকি বেসরকারি খাতে হবে। তো বেসরকারি খাতে করতে যেয়ে বীজের মান থাকে না, তার যেখান থেকে পায় কিনে নিয়ে আসে সস্তায়, কৃষকদের দেয়, উৎপাদন ভালো হয় না। হ্যাঁ, বেসরকারি খাত থাকবে, আমরা সেটা বাধা দেইনি, কিন্তু সরকারের পক্ষ থেকেও থাকতে হবে, এই জন্য যেন মানটা ঠিক থাকে। প্রধানমন্ত্রী বলেন, যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে তুলে কৃষি জমি নষ্ট করা যাবে না। 100টা শিল্প অঞ্চল করে দিয়েছি এই কারণে যে আমার কৃষি জমি যেন নষ্ট না হয়, যত্র শিল্প যেন না গড়ে ওঠে। এই যে অঞ্চলে আমাদের বিভিন্ন কৃষি পণ্য উৎপাদিত হয়, সে উৎপাদন বৃদ্ধি করে সেগুলি প্রক্রিয়াজাত করা, আমরা কিন্তু এই সমস্ত শিল্প অঞ্চলে কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ ইন্ডাস্ট্রি করতে পারি। অস্ত্র ব্যবসায়ী দেশগুলোর কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে শঙ্কা জানিয়ে সরকার প্রধান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সহ সব পণ্যের দাম আরও বাড়তে পারে, আর তাই আমদানি নির্ভরতা কমিয়ে মৌলিক চাহিদা মেটানোর জন্য নিজেদেরকেই উদ্যোগ নিতে হবে। এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না, কারণ করোনা ভাইরাসের সময় অস্ত্র বিক্রি করতে পারেনি, এখন যে সমস্ত দেশ ওই অস্ত্র ব্যবসা করে তাদের